হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে। সো বন্ধুরা, আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি আপনারা গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস বা এবং অ্যাপ্লিকেশনের লিংক কীভাবে কপি করবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সর্বপ্রথমে আপনারা গুগল প্লে স্টোরে চলে আসবেন, ঠিক আছে? তো গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা যে কোনো অ্যাপ্লিকেশানে আপনি চলে যাবেন, যে কোনো অ্যাপ্লিকেশান, অ্যাপ হোক, গেমিং হোক, যে কোনো। আমি সিম্পলি একটা, আমি এই গেমে যদি যাই, ঠিক আছে, আমি সিম্পলি দেখুন, আমি এই গেমটায় আমি যাব, ঠিক আছে? এই গেমের মধ্যে আমি এই যে গেমের যে লিঙ্কটা আছে আমি কি করে কপি করব। ধরুন আপনারা যদি ইউটিউব চালান বা যে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রামের লিঙ্কে আপনি যদি এটা দিতে চান, ঠিক আছে, তো সেটা কীভাবে লিঙ্কটা দেবেন, লিঙ্কটা কপি কীভাবে করবেন। তো বন্ধুরা, এই দেখুন লিঙ্কটার ওপরে এই যে গেমটা আছে, গেমের ওপরে এখানে দেখুন তিনটে ডট আছে, তিনটে ডটে ক্লিক করলেন। ক্লিক করার পর এখানে দেখুন শেয়ার, শেয়ারে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন এত কিছু অপশান চলে আসবে। তো আপনারা এখানে কিপ নোটপ্যাড, মানে আপনার নোটপ্যাডে আপনি মানে সেভ করে নেবেন, ঠিক আছে? সেভ করে নিলাম। তো এবার আমি আপনাদেরকে টোটালি আমি নোটপ্যাডে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আমার নোটপ্যাডে চলে এলাম। তো নোটপ্যাডে আসার পর এখানে দেখুন আমার এই যে আমি যে গেমের লিঙ্কটা যে কপি করলাম এখানে চলে এলো। তো আপনারা এখান থেকে লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নিতে পারবেন, ঠিক আছে? কপি করে আপনারা ধরুন যেখানে, ধরুন এখানে মানে আমি ধরুন মেসেঞ্জারে হোক কাউকে আমি মানে সেন্ড করতে চাই, যদি আমি মেসেঞ্জারে যদি কাউকে সেন্ড করতে চাই, তো ধরুন সিম্পলি আমি এই আমার এই বন্ধুটাকে আমি ধরুন সেন্ড করব, ঠিক আছে? এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট করে যদি আমি এখানে সেন্ড করে দিই তো ডাইরেক্ট আপনারা এখানে মানে পেস্ট করে দিতে পারবেন, সেন্ড করে দিতে পারবেন। ওকে, তো আমি এখানে ব্যাক করে দিলাম, ঠিক আছে? তো আমি আপনাদেরকে আরও একটা দেখাচ্ছি। আমি যদি আমার এই আবার সেই প্লে স্টোরে যদি যাই, প্লে স্টোরে গেলাম, প্লে স্টোরে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা নতুন যে কোনো একটা অ্যাপ। ধরুন আমি একটা যে কোনো একটা অ্যাপ্লিকেশান দেখাচ্ছি, অ্যাপস বলে আমি এখানে যদি সার্চ করি, ঠিক আছে, তো এত কিছু অ্যাপ্লিকেশান চলে এসেছে। তো সিম্পলি এখানে দেখুন আমি যে ফেসবুক যেটা মানে ইনস্টাগ্রাম যেটা আছে, ইনস্টাগ্রামের এই যে এর যে লিঙ্কটা, ঠিক আছে, আমি এই যে লিঙ্কটা আছে, তো যদি কেউ ইনস্টাগ্রামের লিঙ্ক যদি ভিডিও যদি তৈরি করে যে আপনার যদি ইনস্টাগ্রামের লিঙ্ক যদি দরকার লাগে, ঠিক আছে, তা আপনারা ডাউনলোড কীভাবে করবেন, তো এখানে তিনটে ডট আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে শেয়ার, শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর এখানে এত কিছু অপশান চলে আসবে, আপনারা এখানে সেই কিপ নোটপ্যাডে সেভ করে দেবেন, ঠিক আছে? তো সেভ হয়ে গেল, ঠিক আছে? সেভ হয়ে যাওয়ার পর আপনারা দেখুন এখানে নোটপ্যাডে চলে আসবেন। তো নোটপ্যাডে আসার পরে তো দেখুন এখানে, তো দেখুন এখানে চেক আউট ইনস্টাগ্রাম বলে লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করবেন তো এই যে দেখুন চেক আউট ইনস্টাগ্রাম লেখা আছে, তার নিচে এখানে দেখুন লিঙ্ক চলে এলো, ঠিক আছে? এই লিঙ্কটা আপনারা ডাইরেক্ট কপি করে নেবেন। তো কপি করে এখানে যেখানে খুশি আপনি পেস্ট করে দিতে পারবেন। তো আমি এখানে দেখুন সিম্পলি একটা দেখানোর জন্য আমি যদি এখানে পেস্ট করি, ধরুন এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? ধরুন আমার এই লিঙ্কটা টোটালি ওই যে ইনস্টাগ্রামে যে টোটালি আমি এইখানে এই লিঙ্ক থেকে আমি যদি ক্লিক করি, ডাইরেক্ট গুগলে গিয়ে আমি যদি এই লিঙ্কটা যদি সার্চ করি, তার ডাইরেক্ট আমি গুগল থেকে এই লিঙ্কের মাধ্যমে আমি ডাইরেক্ট সার্চ মানে ডাউনলোড করে নিতে পারবো। তো বন্ধুরা, আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ারলিভাবে বোঝাতে পারলাম। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর যারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দিন এই চ্যানেলের লেটেস্ট ভিডিও সর্বপ্রথমে পাওয়ার জন্যে। তো বন্ধুরা, চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।